আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো আজকে ইনশাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে জুমার দ্বিতীয় খুতবায় তোমার শাহী দরবারে আজকে আমরা এই নাটোর জেলার আওতাধীন লালপুর উপজেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুনাহগার বান্দা নিয়ে জুমার দিনে জুমার সালাতের পূর্বে দ্বিতীয় খুতবায় আমরা তোমার কাছে আশা করি আল্লাহ, কতি মিনতি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে তুমি ডানা হাতে আমল নামা দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের মুসল্লি যারা এসেছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে অনেক হাজী সাহেব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বুজুর্গ মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মাসুম বাচ্চা রয়েছে, যুবক ভাইরা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন স্তরের মানুষ রয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মনের নেক আশাগুলো তুমি পুরা করে দিও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করে দিও। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফিআনতা শাফিলা শিফা আইল্লা শিফা উকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ছাত্র ভাই রয়েছে তাদেরকে তুমি মেধা আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেধা বিদ্যা বুদ্ধি তুমি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াজনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয় আল্লাহ মনে পড়ে যাই আমাদের মধ্যে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর মুহূর্তের মধ্যে নেওয়া যায় এমন একটা জিনিস আমাদের মাঝে আছে, পৃথিবীর এক প্রান্তের খবর আর এক প্রান্তের খবর নেওয়া যায় মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে, কিন্তু বাড়ির নিচে সাড়ে তিন হাত খবর, ওই বাঁশধারে বাড়ির নিকট সাড়ে তিন হাত খবর, এই কবর থেকে আমরা কেউ খবর নিতে পারি না রে আল্লাহ। আল্লাহ এই কবরের খবর একমাত্র তুমি জানো। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদার যারা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ, জানি না ওই মা বাবার কবরটা কেমন আছে, আমাদের দোয়ার ওসিলায় আমাদের দান খয়রাতের ওসিলায় তাদের আজাব নাজাত করে দে, তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যে এমন মানুষ আছে হয় মা নাই না হয় বাবা নাই, আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এমন মানুষ আছে কারো মাও নাই বাবা নাই, যেই মাটা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো প্রসব করালো আল্লাহ, আয় আল্লাহ ওই মা আজকে জন্ম দুঃখিনী মা, যাদের নাই তারা বুঝে মা হারার বেদনা, যাদের বাবা নাই যেই বাবা কষ্ট করে রোদের মধ্যে খেটে খেটে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করত, ওই বাবা আজকে যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ, জানি না ওই মা বাবা কেমন আছে, আমাদের দান খাই রাতের ওসিলাই আমাদের দুয়ার ওসিলাই তাদের আজাব নাজাত করে দিয়ে তাদের কবরটাকে তুমি জান জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।